আমরা এই কুচবিহার আসনটা জয়ী হয়েছি, দিনাটা বিধানসভা আসন কেন্দ্র আমরা জয়ী হয়েছি। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হবে যে গ্রাম পঞ্চায়েতগুলোর নাম বললাম, সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে আমরা বিজেপির কাছে পিছিয়ে আছি। কেন আছি? সাহেবগঞ্জের মা বোনেরা যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, পাশের অঞ্চল বড়সাদ দলের মা বোনেরাও একইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়, বামনা ট্যাকের মা বোনেরাও একইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়। তাহলে সাহেবগঞ্জের মা বোনেরা জোড়া ফুলে ভোট দেবে আর বামুনহাটের মা বোনেরা কেন লোক পদ্ম ফুলে ভোট দেবে, এটা আমাদের বুঝে নিতে হবে। কেন এটা হয় এটা কিন্তু মনে রাখবেন, এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, এটার জন্য আমাদের প্রার্থীও দায়ী না। আমি বলতে বাধ্য হব, যেখানে যেখানে যে বুথে যে অঞ্চলে আমাদের ভোটের ফলাফল খারাপ হয়, তার জন্য আমাদের মতো নেতারা দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না। এক নম্বর, আমরা যারা নিচু তলার নেতা, আমরা আর এক নেতার হাত ধরে তাকে টেনে তোলার চেষ্টা করি না, হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমরা কাঁকড়ার মতন পা ধরে টানি, পা ধরে তাকে টেনে নামানোর চেষ্টা করি। এই রকম রাজনীতি যে করবে, নিজের দলের লোককে যারা টেনে নামানোর চেষ্টা করবে, তাদেরকে আর দলে স্থায়ী দেওয়া হবে না, তারা আর কোনো পদে থাকবে না, এই ঘোষণা আজকের এই মঞ্চের থেকে করে গেলাম। বামনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোস হিরো শোরুমে, বিশদে জানতে যোগাযোগ করুন 8537848।